বদলে গেল দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম। নয়া নাম হল প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি। 77তম স্বাধীনতা দিবসে কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়। নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রধানমন্ত্রী, নেহরুর অবদানকে কখনোই কেড়ে নিতে পারবেন না, মোদী সরকারকে কটাক্ষ করে টুইট কংগ্রেস নেতা জয়রাম রমেশের। বদলে গেল নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম। নয়া নাম প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি। ফের নাম বদলের রাজনীতি। 77তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বদলে গেল দিল্লির ঐতিহ্যবাহী নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। এদিন নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এক্সিকিউটিভ কাউন্সিলর চেয়ারপারসন নৃপেন্দ্র মিশ্র নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন। প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এক্সিকিউটিভের কাউন্সিলরের ভাইস চেয়ারম্যানও টুইট করে বলেন, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এবার থেকে প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি নামে পরিচিত হবে। 14 আগস্ট থেকে এই নাম কার্যকর করা হয়েছে। গত জুন মাসের মাঝামাঝি সময় কেন্দ্রের তরফে আয়োজিত একটি বিশেষ বৈঠকে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি নাম বদল করার প্রস্তাব দেওয়া হয়। সেই সময়ই নয়া নাম ঠিক করা হয় প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি। বৈঠকে সভাপতিত্ব করেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, নাম পরিবর্তনের প্রস্তাবে শিলমোহর দেওয়া বাকি ছিল। কয়েকদিন আগে অনুমোদন আসে 14 আগস্ট, তাতে শিলমোহর পরে। এদিকে মোদী সরকারের এমন পদক্ষেপের সমালোচনায় সরব কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশের তোপ, মিস্টার মোদি ভয়ের জটিলতা এবং নিরাপত্তাহীনতায় ভোগেন, বিশেষ করে আমাদের প্রথম ও সব থেকে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে। নেহরু এবং নেহরু ভিয়ান উত্তরাধিকারীকে অস্বীকার করা, বিকৃত করা, মানহানিকর করা এবং ধ্বংস করা তার এক এজেন্ডা। তিনি এন মুছে ফেলেছেন এবং এর পরিবর্তে পি বসিয়েছেন। তিনি আরো লেখেন, প্রধানমন্ত্রী মোদি স্বাধীনতা আন্দোলনে নেহরু বিশাল অবদান ও দেশের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও উদার ভিত্তি গড়ে তুলতে নেহরুর অসামান্য কৃতিত্বকে কখনোই কেড়ে নিতে পারবেন না। কলকাতা টিভি।